বিএনপি জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছে বলছেন কৃষিমন্ত্রী। এদিকে ডেঙ্গুতে প্রতিদিন মানুষ মরছে, সবাই যেন তামাশা দেখছে বলছেন জিএম কাদের। জানাবো রোহিঙ্গা সংকট সমাধানে বিএনপির রূপরেখা হাস্যকর বলছেন কাদের। জানিয়ে দেব তফসিলের আগে আন্দোলনের সফলতা চাই বিএনপি। এবং সর্বশেষ জানাবো ডক্টর মোহাম্মদ ইউনুস মুখোশের আড়ালে আসল মানুষটি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপি জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছে বলছেন কৃষিমন্ত্রী। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, আন্দোলনের নামে বিএনপি জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছে। হরতাল অবরোধ আর মানুষকে জীবন্ত পুড়িয়ে মারার পুনরাবৃত্তি করতে চাচ্ছে, কিন্তু এবার আর তাদের এগুলো করতে দেওয়া হবে না। দেশের আইন শৃঙ্খলা বাহিনীও এখন আগের চেয়ে অনেক সুসংগঠিত ও সক্ষমতা অর্জন করেছে। মন্ত্রী বলেন, বিএনপি সবসময় ক্ষমতায় আসতে চোরাপথ অনুসরণ করে, কারণ তারা জানে সুষ্ঠু ভোটে কখনো ক্ষমতায় আসতে পারবে না। তাদের সঙ্গে দেশের জনগণ নেই, জনগণ তাদের আর বিশ্বাসও করে না, জনগণ কোনোদিন তাদের ক্ষমতায় আনবে না। ডেঙ্গুতে প্রতিদিন মানুষ মরছে, সবাই যেন তামাশা দেখছে বলছেন জিএম কাদের। ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ জিএম কাদের। তিনি বলেন, লাফিয়ে লাফিয়ে বাড়াচ্ছে ডেঙ্গুর প্রকোপ, কারো দেন কোনো দায় নেই। প্রতিদিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে, সবাই যেন তামাশা দেখছে। কাদের বলেন, ডেঙ্গু সংক্রান্ত রোগীরা হাসপাতালে জায়গা পাচ্ছেন না, চিকিৎসার জন্য হাহাকার উঠেছে, দেখার যেন কেউ নেই। ডেঙ্গুতে মানুষ মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না। জাপা চেয়ারম্যান আরও বলেন, রাজধানীর দুই সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ ডেঙ্গু নিধনের নামে সাধারণ মানুষকে নিয়ে হতাশ করেছে। মশা নিধনে যে ওষুধ স্প্রে করছে তাতে সাধারণ মানুষের বিশ্বাস নেই। সাধারণ মানুষ মনে করে দুর্নীতির জন্যই নকল ওষুধ স্প্রে করছে কর্তৃপক্ষ। তিনি বলেন, দেশের মানুষ জানতে চায় ডেঙ্গু নিধনে সরকার কী কার্যক্রম হাতে নিয়েছে। মশা নিধনে ব্যবহৃত ওষুধ কেনার নামে কোনো দুর্নীতি হলে দায়ীদের বিচারের মুখোমুখি করতে হবে। রোহিঙ্গা সংকট সমাধানে বিএনপির রূপরেখা হাস্যকর বলছেন কাদের। রোহিঙ্গা সংকট সমাধানে বিএনপি যে রূপরেখা উপস্থাপন করেছে তা অত্যন্ত হাস্যকর এবং এই রূপরেখা সংকটকে আরও ঘনীভূত করার গভীর ষড়যন্ত্র, এমন দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা বারবার তাদের বক্তব্যের মাধ্যমে প্রমাণ করেছেন জনগণের মধ্যে বিএনপির কোনো রাজনৈতিক গুরুত্ব নেই। একটি রাজনৈতিক দল হিসেবে জনগণের প্রতি যে দায়িত্ববোধ ও সংবেদনশীলতা দেখানো প্রয়োজন, বিএনপি তা বিগত দিনে দেখাতে ব্যর্থ হয়েছে। সে কারণে তাদের রাজনৈতিক শক্তির সাংগঠনিক ভিত্তি জনগণের মধ্যে প্রথিত নেই। তিনি বলেন, জনগণের উপর আস্থা না রেখে যে কোনো উপায়ে ক্ষমতার মসনদে বসার জন্য তারা বরাবরই বিদেশি প্রভুদের দ্বারস্থ হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যে তাদের তথাকথিত আন্দোলনে আন্তর্জাতিক সংস্থা সমূহের নিকট উপর করুণা ভিক্ষার মধ্য দিয়ে তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃ প্রকাশ ঘটেছে। একটি রাজনৈতিক দল কতটুকু দেউলিয়া নির্লজ্জ হলে এই ধরনের অবিবেচনা প্রসূত আবেদন জানাতে পারে। বিবৃতিতে কাদের বলেন, বিএনপির পক্ষ থেকে রোহিঙ্গা সংকট সমাধানে যে রূপরেখা উপস্থাপন করা হয়েছে তা অত্যন্ত হাস্যকর এবং রোহিঙ্গা সংকটকে আরও ঘনীভূত করার গভীর ষড়যন্ত্র অংশ ছাড়া আর কিছু নয়। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আমলে পার্বত্য অঞ্চলে অশান্তির সূচনা হয়, সে অশান্ত পাহাড়ে শান্তির পতাকা উড়িয়েছেন শেখ হাসিনা। জিয়াউর রহমানের আমলে রোহিঙ্গা সংকটের শুরু, বিএনপি যতবার ক্ষমতায় এসেছে এই সংকট আরও ঘনীভূত হয়েছে। বিএনপি কোনো সমস্যার সমাধান করতে না পারলেও সংকট সৃষ্টি করতে পারে। তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে শেখ হাসিনা নেতৃত্বে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। এখানে বাংলাদেশ কোনো পক্ষ নয়, পক্ষ হলো দুইটি, একটি মিয়ানমার সরকার, অন্যটি রোহিঙ্গা জনগোষ্ঠী। এই দুপক্ষের বিবদমান সমস্যার বিরূপ প্রভাবের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই সংকট সমাধানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সব ধরনের কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে। রোহিঙ্গা পুনর্বাসন ও প্রত্যাবাসনে দেশরত্ন শেখ হাসিনার নেওয়া উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে। তফসিলের আগে আন্দোলনের সফলতা চায় বিএনপি। চলমান সরকার পতন আন্দোলনের সফল পরিণতি তফসিল ঘোষণার আগেই ঘটতে হবে বলে মত দিয়েছেন বিএনপি সিনিয়র নেতারা। এজন্য দলের মধ্যে সুদৃঢ় ঐক্য নিশ্চিত এবং রাজধানীর ঢাকা ও তার আশেপাশের জেলাকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে তারা বিশেষ পরিকল্পনা গ্রহণের পরামর্শ দিয়েছেন। এতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে সবার মতামত শোনেন। বৈঠকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। বৈঠক সূত্রে জানা গেছে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার আগেই চলমান সরকার পতন আন্দোলনকে সফল পরিণতির রূপ দেওয়ার জন্য বেশিরভাগ নেতা মতামত দেন। নেতারা বলেন, সেক্ষেত্রে অক্টোবরের মাঝামাঝির মধ্যে সরকারের পতন ঘটাতে হবে। তিন নেতা তাদের মতামত দিতে গিয়ে বলেন,
নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলার আদালত যেভাবে সাজা দেওয়া শুরু করেছে, এর প্রতিবাদে আদালত ঘেরাও কর্মসূচি দিতে হবে। চলমান আন্দোলনকে বেগবান করতে সচিবালয়ে নির্বাচন কমিশন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরার মতো কর্মসূচি দিতে মতামত দেন ওই তিন নেতা। তবে দুই নেতা বলেন, চলমান শান্তিপূর্ণ আন্দোলন সঠিকভাবেই সঠিক পথে আছে। বিশেষ প্রয়োজন ছাড়া হরতাল কর্মসূচিতে না গিয়ে চলমান আর শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রেখে ঢাকা ও এর আশেপাশের জেলা সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করতে হবে। কোনো অবস্থাতেই হটকারী কোনো সিদ্ধান্তে যাওয়া যাবে না। নেতারা শুধু ঢাকা কেন্দ্রিক নয়, আন্দোলনে সফল করতে সারা দেশ নিয়ে পরিকল্পনা গ্রহণে মতামত দেন। বেশিরভাগ নেতা বলেন, চলমান সরকার পতন আন্দোলনকে সফল পরিণতির দিকে নিতে হলে ঢাকা মহানগরকে নিজের পায়ে দাঁড়াতে হবে। সারা দেশের নেতাকর্মীদের ঢাকা এনে কর্মসূচি করে লাভ হয় না, কারণ তারা রাস্তাঘাট ঠিকমতো চিনতে পারে না। বৈঠকে একজন নেতা বলেন, 29 জুলাই ঢাকার প্রবেশ পথে অবস্থান কর্মসূচি আন্দোলনের প্রথম ধাপ ছিল, এখন চূড়ান্ত ধাপে যেতে হবে। এই সময় বিশেষ প্রয়োজন ছাড়া নতুন কমিটি গঠন প্রক্রিয়া বন্ধ রাখার জন্য মতামত দেওয়া হয়, কারণ এতে বিভক্তি বাড়ে, ফলে আন্দোলনে নেতিবাচক প্রভাব পড়ে। বৈঠকে এক নেতা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় একজন নেতা তার অনুসারীরা আরেক নেতার বিরুদ্ধে স্ট্যাটাস দেন। এই বিষয়টিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হিসেবে বিবেচনায় নিয়ে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। নেতারা বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবার মতামত শুনেছেন, এ নিয়ে দলের স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করবেন, সেখানে কর্মসূচি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনুস, মুখোশের আড়ালে আসল মানুষটি। বাংলাদেশের প্রথম নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস 1976 সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন, যার মাধ্যমে তিনি এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে 2006 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। নোবেল পুরস্কার প্রাপ্তির পর থেকে মোহাম্মদ ইউনুস বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়েন। 2006 সালে তিনি নিজে একটি রাজনৈতিক দল গঠন করেন। 1/11 আনার পেছনেও তার একটি ভূমিকা আছে বলে অনেকে মনে করেন, কিন্তু বর্তমানে তিনি একাধিক ফৌজদারি আইনি জটিলতায় পড়ছেন। তার বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন ও দুর্নীতির বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। নিজে দুর্নীতির দায় থেকে বাঁচার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে বিবৃতি সংগ্রহ করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে ইতিমধ্যে বিশ্বের নোবেল বিজয়ী বিভিন্ন ব্যক্তি এবং নেতারা তার বিচার কার্যক্রম স্থগিত করার জন্য বিবৃতি দিয়েছেন। তার বিচার স্থগিতের জন্য প্রভাবশালী আন্তর্জাতিক মহল থেকে সরকারের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে, কিন্তু বিশ্বের সেই খ্যাতিমান ব্যক্তি এবং নেতারা জানেন কি মুখোশের অন্তরালে মানুষটি কে। ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের সমস্যা নিয়ে তিনি নীরব, দেশের কোনো সংকটে উৎসবে তিনি থাকেন না, ব্যক্তি স্বার্থে বিদেশে তিনি সরব। ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র্যকে জাদুঘরে পাঠানোর ঘোষণা দিয়েছিলেন। দারিদ্র জাদুঘরে যায়নি বটে, তবে তিনি অর্থবিত্ত বৈভবের জাদু দেখিয়েছেন। এখন সামাজিক ব্যবসার আওয়াজ তুলে বিশ্বের বক্তৃতা দিচ্ছেন। সামাজিক ব্যবসা প্রবর্তন হোক না হোক, তার বৃত্তের প্রসার ঘটেছে। এখন শিক্ষক থেকে তিনি হয়ে উঠেছেন বিলিয়নিয়ার, কিন্তু তার এই বৃত্ত বেড়ে উঠেছে গরিবের সম্পদ লুটে। সরকারকে ঠকিয়ে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনুস পেশাগত জীবনে অর্থনীতিবিদ হলেও নোবেল বানিয়ে নিয়েছেন শান্তি। অর্থনীতিবিদ কীভাবে শান্তিতে নোবেল পেলেন সেটাও ভাবার বিষয়। নোবেল বিজয় হিসেবে বিদেশে বক্তৃতা করে পান কোটি কোটি টাকা, কিন্তু প্রশ্ন উঠেছে দেশ এবং জাতির জন্য তিনি কী করছেন। জোবরা গ্রামে গবেষণা শুরু করেছিল ক্ষুদ্র ঋণ কার্যক্রম নিয়ে। একসময় এই দরিদ্র হতদরিদ্র মানুষের স্বাবলম্বী করে তোলার কথা বলে দ্বারস্থ হয়েছিলেন বাংলাদেশ সরকারের কাছে। ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রস্তাবে এরশাদ সরকার গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে। ডক্টর ইউনুস সেখানে ব্যবস্থাপনা পরিচালকের চাকরি নেন। 1983 সালে একটি বৈধ এবং স্বতন্ত্র ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে। সরকার গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে একটি আইনের মাধ্যমে এবং সেখানে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে। 1983 সালে 4 সেপ্টেম্বর সরকার গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ নামে একটি অধ্যাদেশ নাম্বার 46 জারি করে। সেই সময় গ্রামীণ ব্যাংক শুরু হয় মাত্র 3 কোটি টাকা মূলধন দিয়ে। এর মধ্যে বেশিরভাগ টাকা অর্থাৎ 1,80,00,000 টাকা ছিল সরকারের এবং 1,20,00,000 টাকা ছিল ঋণ গ্রহীতাদের। অর্থাৎ গ্রামীণ ব্যাংকে ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যক্তিগত কোনো টাকা ছিল না, অথচ গ্রামীণ ব্যাংকে ব্যবহার করে ডক্টর ইউনুস পেয়েছেন সব কিছু। কাগজ কলমে গ্রামীণ ব্যাংকের মালিক সরকার এবং ঋণ গ্রহীতা জনগণ। কিন্তু অসাধারণ মেধায় রাষ্ট্র ও জনগণের অর্থ ডক্টর ইউনুস পুরে ফেলেন তার পকেট। গ্রামীণ ব্যাংকের টাকা ডক্টর মোহাম্মদ ইউনুস গড়ে তোলেন তার নিয়ন্ত্রণাধীন 28টি প্রতিষ্ঠান এবং গ্রামীণ ব্যাংক তথা সরকারের টাকা আত্মসাৎ করে তিনি এখন হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেছেন। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠার পর থেকে দাতা গোষ্ঠী অনুদান এবং ঋণ দেয় গ্রামীণ ব্যাংকে। অনুদানের সব অর্থ যদি রাষ্ট্র এবং জনগণের কাছে যায় তাহলে ডক্টর ইউনুসের লাভ কী? তাই দাতাদের অনুদানের অর্থ দিয়ে গঠন করলেন সোশ্যাল ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড। 1992 সালে 7 অক্টোবর ওই ফান্ড দিয়ে আলাদা একটি প্রতিষ্ঠা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। 1994 সালে গ্রামীণ ফান্ড নামের একটি লিমিটেড কোম্পানি গঠন করা হয়। তাতে ওই ফান্ডের 49.10 কোটি টাকা স্থানান্তর করা হয়। গ্রামীণ ব্যাংক দেখিয়ে বিদেশ থেকে টাকা এনে তা সরিয়ে ফেলার চেষ্টা ছিল শুরু থেকেই। গ্রামীণ ব্যাংক সরকারি প্রতিষ্ঠান হলেও ডক্টর ইউনুসের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সব সিদ্ধান্ত একাই নিতেন। পরিচালনা পর্ষদ এমনভাবে গঠন করা হয়েছিল যাতে ডক্টর ইউনুসের বিরুদ্ধে কথা না বলেন।
ডক্টর ইউনুস এই সুযোগটি কাজে লাগান। 1993 সালে 19 ডিসেম্বর গ্রামীণ ব্যাংকের 34তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সিদ্ধান্ত হয় দাদা গোষ্ঠীর অনুদানের অর্থ এবং ঋণ দিয়ে সোশ্যাল অ্যাডভান্সমেন্ট ফান্ড গঠন করা হয়। কিন্তু দাতারা গ্রামীণ ব্যাংক থেকে এভাবে অর্থ সরিয়ে ফেলার আপত্তি জানায়। দাতারা সাফ জানিয়ে দেন এভাবে অর্থ স্থানান্তর জালিয়াতি। এবার ভিন্ন কৌশল গ্রহণ করেন ডক্টর ইউনুস। আনুষ্ঠানিক চিঠি দিয়ে তিনি জানান একটি ভুল সিদ্ধান্ত, ভবিষ্যতে এই ব্যাপারে সতর্ক থাকবেন বলে অঙ্গীকার করেন তিনি। পরে 25 এপ্রিল 1996 সালে তিনি গ্রামীণ ব্যাংকের বোর্ড সভায় গ্রামীণ কল্যাণ গঠনের প্রস্তাব আনেন। প্রস্তাবে বলা হয় গ্রামীণ ব্যাংকের সদস্য কর্মীদের কল্যাণে কোম্পানি আইন 1994-এর আয়তায় গ্রামীণ কল্যাণ নামের একটি প্রতিষ্ঠান গঠন করা হলো। গ্রামীণ ব্যাংকের বোর্ড সভায় এই প্রস্তাব অনুমোদন করে একটি গ্রামীণ ব্যাংকেরই অঙ্গ প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণ, যে গ্রামীণ ব্যাংকে শাখা প্রতিষ্ঠান তার আরও স্পষ্টভাবে প্রমাণিত হয় এর মূলধন গঠন প্রক্রিয়ায়। গ্রামীণ কল্যাণ এই গ্রামীণ ব্যাংকের সোশ্যাল অ্যাডভান্সমেন্ট ফান্ড থেকে 69 কোটি টাকা প্রদান করা হয়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।